পূজোর পর অফিস খুলেছে, 10-12 দিন কুড়েমি করার পর কাজে আর মন বসে না। সকালে উঠে জোর করে অফিসের জন্য তৈরি হতে হয়। এতদিনেও বেশ পোক্ত চাকরিজীবী হতে পারলাম না। আমার বিশ্বাস, মানুষের জীবনটা প্রধানত অবকাশ যাপনের জন্যে, তবে অবসর সময় একটা চাকরি করলে ক্ষতি নেই। কিন্তু বর্তমান পৃথিবীর দাবি এত বেশি যে চাকরি প্রধান হয়ে উঠেছে, অবকাশটা গৌণ। অথচ মানব সভ্যতার শ্রেষ্ঠ অবদান যা, যেমন সাহিত্য, শিল্প, ভাস্কর্য, সবই তো অবকাশের ফসল। একমাত্র বার্নে পেটেন্ট অফিসে কাজ করতে করতে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের আবিষ্কার ছাড়া চাকরি করে আর কে কবে অমর হয়েছে। ছুটির পর বাড়ি ফিরে চা খেতে খেতে এইসব উচ্চ মার্গের চিন্তা করছিলাম। ক্রমে যখন ধারণা হয়ে এসেছে যে চাকরি না করলে আমিও জগতে অমর কীর্তি রেখে যেতে পারি, ঠিক সেই সময় বাইরে থেকে কিশোরীর হাঁক শোনা গেল। বেরিয়ে বললাম, কি হে ব্যাপার, কি? এই যে ফিরেছো দেখছি। আজ আর তাসের আড্ডায় যেতে ইচ্ছা করছে না, চলো তারানাথকে বিজয়ের প্রণামটা করে আসি। শার্টটা গায়ে চাপিয়ে কিশোরীর সঙ্গে বেরিয়ে পড়লাম। তারানাথ রাবড়ি খেতে ভালোবাসে, কিন্তু সম্প্রতি তার যা আর্থিক অবস্থা তাতে রাবড়ি খাওয়া চলে না। কিশোরী আর আমি টাকা দিয়ে রাবড়ি কিনে নিলাম। আমাদের দেখে তারানাথের বুক উজ্জ্বল হয়ে উঠল, বলল, বউ আর ছেলে পিলেরা ছাড়া এই তোমরাই যা বিজয় করতে এলে, এবার এত যে জানাশোনা লোক ছিল তারা গেল কোথায় বলো দেখি। রাবড়ি পেয়ে তারানাথ খুব খুশি। ও, এ তো প্রায় শেরখানেক হবেই, হ্যাঁ, অনেকদিন পর পেট ভরে রাবড়ি খাবো। আরে বসো তোমরা, চা বলে আসি। চা এলো সঙ্গে নারকেল লাড়ু আর বাড়িতে ভাজা কুচো নিমকি। খাওয়ার পর কিশোরী পকেট থেকে অবশ্যম্ভাবী সিগারেটের প্যাকেটটি বার করল। সিগারেট ধরিয়ে তারানাথ চোখ বুজে মজ করে টান দিচ্ছে, এমন সময় কিশোরী বলল, তারানাথ, আজ বছরকার দিনটা একটা গল্প না শুনেই ফিরে যাব। তারানাথ চোখ মেলে হেসে বলল, তোমরা দুটিতে যখন এসেছো গল্প না শুনে ফিরবে না জানি, তা কি রকম গল্প চাই? আজ আমাদের কোনো বায়না নেই, আপনি যা বলবেন। কিছুক্ষণ তারানাথ চুপ, বোধহয় মনে মনে গল্পটাকে গুছিয়ে নেবার কাজ চলছে। সিগারেটের শেষ টান দিয়ে তারানাথ বলতে শুরু করল, বীরভূমের একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি, লুপ লাইনের অখ্যাত মেয়ো স্টেশন। সাহেবগঞ্জ লোকাল ধরে হাওড়া আসব, তা সে ট্রেন শুনলাম 1.5 ঘন্টা লেট। কোথাও একটা খাবারের দোকানও নেই যে এক কাপ চা খাবো। একটা বিড়ি ধরিয়ে পাইচারি করছি, দেখি প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে একটা ইঁটের পাঁজার ওপর একজন বিশাল চেহারা লোক চুপ করে বসে আছে। পোশাক খুবই সাধারণ, খাটো ধুতির ওপর একটা ফতুয়া গোছের জামা আর পায়ে বহু পুরনো একজোড়া চটি, মাথায় অযত্ন লালিত ঝাঁকড়া চুল। কিন্তু লোকটার ওই সোজা বসবার ভঙ্গিতে আর চোখের দৃষ্টিতে এক আশ্চর্য ব্যক্তিত্বের ছাপ রয়েছে, বারবার তাকিয়ে তাকিয়ে দেখতে হয়। আমাকে অনেকক্ষণ একা কাটাতে হবে, কাজে আলাপ জমাবার উদ্দেশ্যে ইঁটের পাঁজার এক পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম, সাহেবগঞ্জ লোকাল ধরবেন বুঝি? আমার দিকে না তাকিয়ে এই লোকটা বলল, হ্যাঁ, তো সে ট্রেন তো শুনলাম 1.5 ঘন্টা দেরিতে আসছে। হ্যাঁ, দুবার এরকম একাক্ষরই উত্তর দেবার পর লোকটি এবার আমার দিকে তাকালো। বেশ বুদ্ধিদীপ্ত চোখে আমার আপাদ মস্তক দেখে নিয়ে বলল, গুরুর দর্শন লাভ ঘটেছে? হেসে বললাম, কি করে বুঝলেন?
লোকটিও সামান্য হেসে বলল, হাত গুনতে হয় না, তোমার গেরুয়া আর রুদ্রাক্ষের মালা দেখেই বলা যায় যে তুমি কোন পথের পথিক। আর গুরুর ব্যাপারটা? গুরুর কৃপা না পেলে চোখে জ্যোতি ফোটে না, তোমার চোখে সেই জ্যোতি রয়েছে। তুমি বলছি বলে আবার রাগ করছো না তো? তুমি আমার চেয়ে অনেকটাই ছোট, সবিনয়ে বললাম। না না, আমাকে তুমি বলবেন। আমার বয়স কত বলে মনে হয়? ভালো করে তাকিয়ে দেখে বললাম, বছর 50 হবে নাকি? আমার 72 চলছে, সামনে চৈত্রে 73 হবে। অবাক হয়ে বললাম, বলেন কি? যা, তা কি করে হতে পারে? আপনার তো একটা চুলও পাকেনি দেখছি। পাকবেও না, যেদিন যাবার হবে এইভাবেই চলে যাব। আমি উঠে তার পায়ের ধুলো নিয়ে বললাম, আপনি নিশ্চয়ই সিদ্ধ পুরুষ, অনেক ভাগ্যে আপনার দেখা পেলাম, আমাকে আশীর্বাদ করবেন। লোকটি সজ্জন। আমি পায়ে হাত দিতে সংকুচিত হয়ে বললেন, আরে আরে পায়ে হাত দিচ্ছ কেন? আমি সিদ্ধ পুরুষ টুরুষ কিছু নই ভাই, নিয়মিত প্রাণায়াম করি, তাতেই শরীর তৈরি হয়ে গেছে আর কি। জ্বরার আক্রমণ কিছুদিন ঠেকিয়ে রাখতে পারব। ইঁটের পাঁজার ওপর লোকটির পাশে জমিয়ে বসলাম, একটু একটু করে আলাপ হয়ে গেল। জানতে পারলাম তার নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য, লোকে বিশু ঠাকুর বলে ডাকে। এককালে মুর্শিদাবাদের কোন গ্রামে বাড়ি ছিল, এখন কিচ্ছু নেই, এই রকম ঘুরে ঘুরে বেড়ান, কোথাও কোনো বটতলায় বা মন্দিরে আশ্রয় নেন। সাধু সন্তের প্রতি গ্রামের মানুষের আকর্ষণ চিরকালের, তারা দেখতে এসে কলা মূলো যা দেয় তাতেই একটা পেট চলে যায়। জিজ্ঞাসা করলাম, তো এখন যাচ্ছেন কোথায়? উনি একটু চুপ করে থেকে বললেন, বেশি দূর নয়, এই কয়েকটা স্টেশন পরে আমার এক গুরু ভাইয়ের বাড়ি। একসঙ্গে দীক্ষা নিয়ে দুজনে কিছুদিন সাধনা করেছিলাম, পরে সে অবশ্য বিয়ে থা করে সংসারী হয়, ধানের ব্যবসা করে কিছু টাকাও করেছিল, সেটাই তার কাল হলো শেষ অব্দি। নড়ে বসে বললাম, কিরকম? বিশু ঠাকুর বললেন, আমার সেই বন্ধু রাম রাম ঘোষাল 10-12 আগে খুন হয়েছে। সে কি খুন? কেন? রাম রামের কিছু টাকা পয়সা হয়েছিল, এই খবর অনেকেই জানত। নিজের বসত বাড়ি থেকে একটু দূরে বাঁশ ঝাড়ের পেছনে রাম রাম একখানা ঘর তুলেছিল, সেখানে রাত্রিরে গিয়ে সাধন ভজন করবার চেষ্টা করত, গৃহী হয়েও এই অভ্যেসটা ছাড়তে পারেনি। এই ঘরেরই মাটির মেঝেতে টাকা পুঁতে রেখেছিল রাম রাম, তাকে মেরে মাটি খুঁড়ে সবকিছু নিয়ে চলে গেছে। কে করলো এই কাজ? বিশু ঠাকুর বললেন, জানি না, তবে যে করেছে তাকে শাস্তি পেতেই হবে, যে কাঠায় মাপ সে কাঠায় শোধ, বুঝলে? ঠাকুরের গলার স্বরে একটু অবাক হলাম, এ শুধু প্রিয় বন্ধুর অক্ষম হাহাকার নয়, এ কথার পেছনে দৃঢ় প্রত্যয় লুকিয়ে রয়েছে। কিন্তু অজ্ঞাত হত্যাকারীর বিরুদ্ধে বিশু ঠাকুর কি বা করতে পারেন তা বুঝলাম না। তুমি কোথায় চলেছ? হেসে বললাম, কোথাও না, মানে কোনো ঠিক নেই আর কি, বাড়িতে ভালো লাগে না তাই ঘুরে ঘুরে বেড়াই, আর সাধু সন্ন্যাসী দেখা পেলে তাঁদের সঙ্গ লাভের চেষ্টা করি। এই যেমন এখন ইচ্ছে করছে আপনার সঙ্গে থাকি। বিশু ঠাকুর এই প্রথম হাসলেন, বললেন,
আমার সঙ্গে থাকতে চাও, বেশ চলো, আমার কোনো আপত্তি নেই। খাওয়া দাওয়া কিন্তু আমার যা জুটবে তোমারও তাই, আবার নাও জুটতে পারে, চলবে তো? আমার অভ্যেস আছে। আমার সংক্ষিপ্ত উত্তরে বিশু ঠাকুর একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখলেন, তারপর বললেন, বেশ চলো তাহলে। অখ্যাত দর একটি স্টেশনে নেমে মাইল ছয়েক হেঁটে ভোর সন্ধেবেলা রাম রাম ঘোষালের গ্রামে পৌঁছানো গেল। বিশু ঠাকুর আগে দু একবার এ গ্রামে এসেছেন। তিনি হনহন করে হেঁটে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বড় আটচালা বাড়ির সামনে দাঁড়ালেন। মাঝখানে উঠোন গিলে গায়ে গায়ে লাগা অনেকগুলো ঘর, উঠোনে তুলসী মঞ্চ, ঘরে ঘরে আলো জ্বালার উদ্যোগ চলছে, সঙ্গে কয়েকটি শিশুর কলরব শোনা যাচ্ছে, কিন্তু সব মিলিয়ে বাড়ির পরিবেশে একটা শোকের বিষণ্নতা পরিব্যাপ্ত হয়ে আছে। বিশু ঠাকুর আমার হাত ধরে উঠোনে এসে দাঁড়ালেন। গৃহস্বামী এগিয়ে এসে অতিথিকে আপ্যায়ন না করলে অতিথির পক্ষে দাঁড়িয়ে থাকাটা বড় অস্বস্তিকর হয়ে পড়ে। এ বাড়ির কর্তা এখন কে জানি না, কাজেই আমরা চুপ করে দাঁড়িয়েই রইলাম। মিনিট দশেক পরে উঠোনের ওধারের একটা ঘর থেকে প্রদীপ হাতে এক বিষণ্ণ মূর্তি মহিলা বেরিয়ে তুলসী তলায় আসতে গিয়ে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে বললেন, কে কে ওখানে? বিশু ঠাকুর দু পা এগিয়ে গিয়ে বললেন, বৌমা, আমি বিশ্বেশ্বর ভট্টাচার্য, চিনতে পারছ? রাম রাম থাকতে আমি এসেছিলাম কয়েকবার। মহিলাটি এক মুহূর্ত নীরব থাকবার পর চিৎকার করে কেঁদে উঠল। তার কান্নার শব্দে চারদিকের ঘর থেকে এতক্ষণে অনেকে বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ একটা মিশ্র কোলাহল চলবার পর আমরা দাওয়ায় বসবার আসন পেলাম। এক ঘন্টা পরে বিশু ঠাকুর এসেছেন শুনে গ্রামের অনেকে জড়ো হয়েছে রাম রাম ঘোষালের বাড়ি। তালপাতার চাটাইয়ে বিশু ঠাকুর বেশ সোজা হয়ে বসে আছেন। রাম রামের ছোট ভাই শিবরাম চোখে জল নিয়ে হাত জোড় করে ধরা গলায় বলছে, ঠাকুর মশাই, কে কাজ করেছে জানি না, কিন্তু যেই করুক সে খুব ভুল করেছে। দাদা আমার শিবতুল্য মানুষ ছিলেন, ব্যবসা করতেন বটে, কিন্তু টাকা কড়ির ওপর কোনো লোভ ছিল না। কত লোকের পাওনা ছেড়ে দিয়েছেন, কত লোকের কন্যাদায় উদ্ধার করেছেন, এ অঞ্চলে সবাই জানত বিপদে পড়ে রাম ঠাকুরের কাছে গেলে খালি হাতে ফিরতে হবে না। এত পয়সা উপার্জন করতেন, কিন্তু নিজে পড়তেন একটা খাটো ধুতি, সারাদিনে শেষে খেতেন এক মুঠো আতপ চাল সেদ্ধ। আমার বিশ্বাস, হত্যাকারী চাইলে দাদা টাকা পয়সা সব বের করে দিতেন, খুন করবার দরকার হতো না, সবই ভাগ্য, সবই ভাগ্য। বিশু ঠাকুর জিজ্ঞেস করলেন, পুলিশ কি বলছে? শিবরাম উত্তর দেবার আগেই ভিড়ের মধ্যে থেকে একজন কে বলে উঠল, পুলিশ বরাবর যা বলে, খুনের পরদিন সকালে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছে বিকেলে, কি ঝামেলা ভাবুন তো। আমার দারোগা বলে দিয়েছিল পুলিশ পৌঁছানোর আগে যেন মৃতদেহ সৎকার না করা হয়, সেই দেহ নিয়ে পরদিন রাত ১২টা অবধি সবাই বসে। এদিকে পুলিশের কি হম্বি তম্বি, পারলে গ্রাম শুদ্ধ লোককে ফাঁসি কাটে তুলে দেয়, তারপর পুলিশও চলে গেল, সবকিছু মিটে গেল, খুনে আর কোথায় ধরা পড়েছে।
বিশু ঠাকুর বিষণ্ণতা মাখানো গলায় বললেন, ঠিকই, বিষের অপদার্থতা আর কারোর জানতে বাকি নেই। খুনিকে তারা ধরতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। রাম রাম এমন বেঘরে মারা যাবে স্বপ্নেও ভাবিনি। না, এ খুনের কিনারা কিছু হবে না। আমি একটু অবাক হয়ে বিশু ঠাকুরের মুখের দিকে তাকালাম। এই আজই কয়েক ঘন্টা আগে উনি জোর দিয়ে বলেছেন খুনিরা শাস্তি পাবেই, আবার এখন বলছেন হত্যার কিনারা হবে না, ব্যাপারটা কি? কিন্তু বিশু ঠাকুর সত্যিই যেন কেমন হতাশ আর হাল ছড়া ভঙ্গিতে বসে রয়েছেন, আর চোখে মুখে শোকের ছায়া। আসলে বন্ধুর মৃত্যুতে বুড়ো মানুষ হয়তো রেগে গিয়ে ওসব কথা তখন বলেছিলেন, সত্যি তো, কি করে আর এখন ধরা যাবে হত্যাকারীকে? ইতিমধ্যে একজন দীর্ঘ দেহ শ্যামবর্ণ লোক ভিড়ের থেকে একটু আলাদা হয়ে দাওয়ার এক প্রান্তে বসে সবার কথা শুনছিল। গ্রাম্য মানুষদের থেকে তার ব্যক্তিত্বকে কিছুটা আলাদা করে বোঝা যায়। অন্য সবাই বেশিরভাগই খালি গায়ে এসেছে, কেবল এই লোকটির গায়ে হাফাতা নীল শার্ট। এসব শহুরে ধাঁচ লোকটা পেল কোথায় এই ভাবছি, এমন সময় লোকটা বলে উঠল, খুনের কিনারা হবে না বলছেন? ভাবলেও খারাপ লাগে। রামজাঠার মতো লোক খুনের শাস্তি না হলে তার আত্মা শান্তি পাবে না, কিছুই কি করার নেই। সে কথার উত্তর না দিয়ে বিশু ঠাকুর লোকটির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কে? লোকটি যেন একটু থতমত খেয়ে বলল, আগে আমি হরিপদ, রামরামের ভাইপো। আগে না, ওকে ছোটবেলা থেকেই জ্যাঠামশাই বলে ডাকি, উনি আমার বাবার বন্ধু ছিলেন। গতবার এসে তো তোমাকে দেখেছি বলে মনে হয় না, হরিপদ বলল। ঠিকই, আমি মাঝে প্রায় 15 বছর গ্রামে ছিলাম না, বাইরে চাকরি করতাম, সম্প্রতি গ্রামে ফিরে এসেছি। চাকরি ছাড়লে কেন? বিশু ঠাকুরের জেরায় লোকটি স্পষ্টত বেশ অস্বস্তি বোধ করছে। সে বলল, শরীরটা ভালো যাচ্ছে না, চাকরির ধকলটা পোষালো না, শরীর একটু ভালো বোধ করলে হয়তো আবার চলে যাব। বিশু ঠাকুর তাকে আর কোনো প্রশ্ন করলেন না। উপস্থিত ব্যক্তিদের মধ্যে একটু মাতব্বর মতো শ্রীদাম ঘোষ, তিনি বলে উঠলেন, ঠাকুর যখন এসেছেন এদের বাড়িতে একটু সস্তায়ন করে দিয়ে যান, আসলে অপঘাতটা হলো তো, বাড়িটা একটু ঠান্ডা হবে। কোন সে হবে, কর্তব্য করবো বলেই তো এসেছি। আবার ঠাকুরের দিকে তাকিয়ে দেখলাম, ভারী অদ্ভুত মানুষ তো, সেই দৃঢ় প্রত্যয়ের সুর ফিরে এসেছে গলায়। কর্তব্য, কি কর্তব্যের কথা উনি বলছেন? কিন্তু আমাকে বেশি ভাবতে না দিয়ে বিশু ঠাকুর হঠাৎ দাঁড়িয়ে উঠে বললেন, চলো দেখি তোমরা রামরামে সেই চালাঘরটা কোন দিকে, একটু দেখে আসি জায়গাটা। গ্রামে যেমন হয় পুরো ভিড়টা আমাদের সঙ্গে চলল। বাড়ির পেছনের ঘন বন জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট্ট সুঁড়ি পথ চলে গিয়েছে, সেটা ধরে বেশ কিছুটা যাওয়ার পর মৃত বলরাম ঘোষালের সাধন পিঠে এসে উপস্থিত হলাম। সামান্য খানিকটা জায়গা পরিষ্কার করে মজবুত চালাঘর তোলা হয়েছে, মাটির সিঁড়ি বেয়ে উঠে প্রথমে সরু দাওয়া, তারপর ঘর, দরজা খোলা, হা হা করছে। এখানে কয়েকদিন আগেও একজন রীতিমতো জীবন্ত মানুষ বসে ঈশ্বরের আরাধনা করত, এখনো তার রক্তের দাগ মাটির মেঝেতে লেগে রয়েছে। এইসব ভাবতে গিয়ে মনটা উদাস হয়ে গেল। হাসি মুখে যে লোকটা দুপুরে ভাত খেয়েছে, ভোরে সূর্য প্রণাম করেছে, ভবিষ্যতের স্বপ্ন দেখেছে, সে জানত না পরের দিন সকালে এই পৃথিবীটা তার কাছে অনেক দূরে হয়ে যাবে। এইটুকু তো মানুষের জীবন, নিতান্ত অনিশ্চিত।
এরই মধ্যে কত ঈর্ষা, কত বিদ্বেষ, পার্থিব ভোগ্য বস্তু অধিকার করে রাখার প্রাণপণ প্রচেষ্টা, কি সার্থকতা এর! বিশ্বেশ্বর ভট্টাচার্য আর আমি দাওয়া পেরিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। শ্রীরামের হাতে লণ্ঠন ছিল, সেও আমাদের সঙ্গে ঢুকলো ঘরে, তার পেছন পেছন শিবরাম। বাকিরা ভিড় করে দাঁড়ালো দরজার কাছে। গ্রামে এমনিতে জীবন নিস্তরঙ্গ, কাজেই সামান্য কিছু ঘটলেও খবর রটে বিদ্যুতের গতিতে। ঘোষাল বাড়িতে দুজন সাধু এসেছে, এবার তা রোটে যেতেই অর্ধেক গ্রাম রাম রামের চালা ঘরের সামনে এসে জমল। ঘরের এক কোণে কাঠের ছোট জল চৌকির ওপর লাল বনাত দিয়ে ঢাকা ঠাকুরের আসন, সেখানে সিঁদুর মাখানো একটি পাথরের কালী মূর্তি রয়েছে, দেয়ালে দশমহাবিদ্যার ছাপা ছবি বাঁধানো, বাজারে যেমন কিনতে পাওয়া যায়। এছাড়া সমস্ত ঘরে আর কিছুই নেই, আসবাবপত্র না। ঘরের মেঝেতে এখানে সেখানে মাটি খুঁড়ে ডাঁই করা রয়েছে। হত্যাকারী বেশ মাথা ঠান্ডা লোক বলতে হবে, একজনকে খুন করে তার মৃতদেহের পাশে বসে মাটি খুঁড়ে লুকোনো টাকা বের করতে হলে স্নায়ুর ওপর রীতিমতো কর্তৃত্ব থাকা প্রয়োজন। একবারে যে খুঁজে পায়নি তা বোঝাই যাচ্ছে, কারণ মেঝের বিভিন্ন অংশ খোঁড়া হয়েছে। ঠাকুরের আসনের সামনে মাটির মেঝেতে কালো ছোপ লেগে রক্ত শুকিয়ে কালো দেখাচ্ছে, অর্থাৎ গভীর রাত্রিরে রাম রাম ঘোষাল যখন দরজার দিকে পেছন ফিরে সাধনায় রত ছিলেন, তখন আততায়ী পেছন থেকে তাকে আঘাত করে। মাটিতে লেগে থাকা রক্তের দাগের দিকে তাকিয়ে বিশু ঠাকুরের চোখ জলে ভরে এলো। নরা গলায় তিনি বললেন, আমাদের চেয়ে অনেক বুঝি, আমি তো সংসার ছেড়ে বিবাগী হয়ে বেড়াই, তুই গৃহী হয়েও সাধনা ছাড়িস না, অনেক অনেক মহৎ ছিলি তুই। তারপর কেমন একটা দৃষ্টিতে ঘরের অন্ধকার একটা কোণের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন, আমি এসে গিয়েছি, কাজ সেরেই ফিরব, তুই ভাবিস না। এমন দৃঢ়তার সঙ্গে বিশু ঠাকুর কথাগুলো বললেন যেন ঘরের ওই শূন্য অন্ধকার কোণে তিনি এক অশরীরী উপস্থিতিকে প্রত্যক্ষ করছেন। আমার সমস্ত শরীরে কাঁটা দিল। শ্রীরাম আর শিবরামও দেখি কেমন ভাবে তার দিকে তাকাচ্ছে, পাগল ভাবছে কিনা কে জানে। বিশু ঠাকুর বললেন, চলো তারানাথ বাইরে যাই। ঘর থেকে বেরিয়ে আমরা দাওয়ায় বসলাম। গ্রামবাসীরা চারদিকে ঘিরে রইল। আমি শ্রীরামকে বললাম, ঘোষাল মশাইয়ের সাহস ছিল বলতে হবে, এমন নির্জন জায়গায় জঙ্গলের মধ্যে রাত্রিরে একা থাকতেন, সাধারণ লোক হলে পারত না। আগে হ্যাঁ, তবে সাধক মানুষ তো কিচ্ছু পরোয়া করতেন না। শিবরাম বলল, দাদার সঙ্গে কেতু থাকতো, দাদার আদরের কুকুরটা, কিন্তু দাদার মৃত্যুর পর থেকে ওকেও কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় যে গেল কুকুরটা! হঠাৎ দেখলাম বিশু ঠাকুর সোজা হয়ে বসেছেন, চোখে বুদ্ধি মেশানো খরদৃষ্টি। বললেন, কেতু কি দেশি কুকুর? আগে বিলিতি কুকুর আর এই গ্রামে কোথা দেখে পাচ্ছি বলুন, তবে দেশি কুকুর বলে ওকে কেউ অবহেলা করতে সাহস পেত না। এই বিশাল চেহারা কেতু, সিংহের মতো থাবা, ভারী গলায় তার গর্জন শুনলে অচেনা লোকে নাড়ি ছেড়ে যেত। বাড়ির কাছে কারো আসার উপায় ছিল না, বাঘের মতো কুকুর ঠাকুর মশাই।
দাদার পেছন পেছন ঘুরতো সারাদিন। দাদা রাত্রিরে এখানে এলে কেতু দরজার কাছে চুপটি করে এসে বসে থাকত। তাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না বলছো? না ঠাকুর মশাই, দাদা মারা যেতে কোথাও চলে গিয়েছে হয়তো। জন্তু জানোয়াররা সব বুঝতে পারে তো। বিশু ঠাকুর যেন বিষয়টা ছেড়ে ফেলার মতো করে শিবরামকে বললেন, তা হবে হয়তো। যা গেসে কথা, আমরা কিন্তু আজ রাত্রিটা এখানেই থাকব, বুঝলে? শিবরাম অবাক হয়ে বলল, এখানে কি করে থাকবেন? পাড়া থেকে এতটা দূরে বনের মধ্যে। আমাদের কোনো অসুবিধা হবে না, শুধু কিছুটা দুধ দিয়ে যেও আর এক বোঝা শুকনো কাঠ, ধুনি জ্বালাবো। শিবরাম বলল, আমি গিয়েই কাঠ আর দুধ পাঠিয়ে দিচ্ছি, যদি বলেন চাল ডালার নতুন হাড়িও দিচ্ছি, বরং দুটো ভাত ফুটিয়ে নিয়ে। বিশু ঠাকুর দৃঢ় গলায় বললেন, প্রয়োজন হবে না, আমি রাত্রিরে দুধ ছাড়া কিছু খাই না। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি ঠাকুর মশাই, তবে আজ আমাদের বাড়িতে থাকলেই ভালো করতেন। আমার এরকম বাইরে থেকেই অভ্যেস, আর বাড়িতে থাকলে ঘুমোতে পারবো, তাছাড়া ভয় কি, এখান থেকে চেঁচিয়ে ডাকলে তো তোমরা শুনতে পাবে, তাই না? আগে হ্যাঁ। তবে ঠিকই আছে, কাল আমরা চলে যাব, একটা রাত এখানেই কেটে যাবে। যার সঙ্গে এত বন্ধুত্ব, যাকে নিয়ে সম্পর্ক সেই যখন রইল না। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিশু ঠাকুর বললেন, নাহ, আর মায়া বাড়াবো না। ঠাকুরের গলাটা যেন বড়ই অভিনয় অভিনয় ঠেকল। এত দীর্ঘশ্বাস ফেলে হাউদাস করবার লোক উনি নন। কি ব্যাপার বুঝতে না পেরে আমি চুপ করে রইলাম। বিশু ঠাকুর আবার বললেন, সত্যি মানুষের কি কপাল, টাকা পয়সা তো মেজে খুঁড়ে নিয়ে গেলই, গ্রামের কালী মন্দিরটাও আর হল না। ভিড়ের মধ্যে সামান্য গুঞ্জন চলছিল, হঠাৎ সেটা থেমে গেল। সবাই নতুন কথা শুনে বিশু ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রীধাম ঘোষ বলল, আগে ঠাকুর মশাই, এই কালী মন্দিরের কথাটা কি বললেন, ঠিক তো বুঝতে পারলাম না। কেন তোমরা জানো না, রাম রাম ঠিক করেছিল গ্রামে বিরাট কালী মন্দির প্রতিষ্ঠা করবে, স্বপ্নে আদেশ পেয়েছিল নাকি দেবীর কাছ থেকে, এজন্য কিছু সোনা কিনে জমিয়ে রেখেছিল বেচারা, সে সবত হত্যাকারী নিয়ে গেল। শিবরাম অবাক হয়ে বলল, দাদা সোনা কিনে জমিয়ে রেখেছিল, বলেন কি ঠাকুর মশাই, কই, আমরা তো কিছু জানতাম না। জানবে কি করে, গোপনে করছিল তো কাজটা, মন্দির প্রতিষ্ঠা হলে দেখতেই পেতে। গতবার যখন আসি আমাকে এক মুঠো পাকা সোনার গিনি দেখিয়েছিল, এই কবছর না জানি আর কত গিনি জমেছিল, সবই পরের ভাগে চলে গেল। মন্দিরটা হলে তোমাদেরই থাকতো, মেঝে খোঁড়ার কথা শুনেই বুঝেছি হত্যাকারী আর কিছু রেখে যায়নি। ভিড়টা আস্তে আস্তে পাতলা হয়ে এলো। এত বড় খবরটা বাড়ি গিয়ে সবাইকে জানাতে হবে তো। শিবরামও শেষ পর্যন্ত আমাদের প্রণাম করে উঠে পড়ল। লণ্ঠনটা রইল ঠাকুর মশাই, তেল ভরা আছে। হঠাৎ পেছন থেকে বিশু ঠাকুর তাকে ডাকলেন, শিবরাম শোনো। আগে দুধটা তুমি নিজে দিয়ে যেও, কারো হাতে পাঠিও না। আর শিবরাম বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। রামরামের কুকুর কেতুর গায়ের রং কি ছিল বলতে পারবে, লাল কি? একটু বিস্মিত হয়ে শিবরাম বলল, হ্যাঁ আগে না, কালো, মিশমিশে কালো, কেন বলুন তো? না এমনি মনে হলো তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা তুমি যাও। শিবরাম চলে যেতেই চারদিকে নৈশ স্তব্ধতা যেন প্রকট হয়ে উঠল। ঝিঁঝি ডাকছে জঙ্গলে, বাঁশবনে অদ্ভুত শব্দ করে বাঁশ দুলছে,
মাথার উপরে কেবল একটুখানি খোলা আকাশ দেখা যায়। অজস্র নক্ষত্র ফুটেছে কালো রাত্রির পটে। আবহাওয়া বেশ সুন্দর, তেমনি গরমও নেই আবার ঠান্ডাও নয়। বিশ্বেশ্বর ভট্টাচার্যের গলা শুনতে পেলাম। রাত্রির নির্জনতার মধ্যে বেজে উঠেছে আস্তে আস্তে, স্পষ্ট উচ্চারণে বলছেন, অন্নহনি ভূতানি গচ্ছন্তি হজমালয়ম শেষা স্থাবর মিচ্ছন্তি কিমাশ্চর্য মতঃপরম। বললাম, মহাভারত? বকরূপী ধর্মের সঙ্গে যুধিষ্ঠিরের সংগ্রাম। প্রত্যেক দিনই পৃথিবীতে শত শত মানুষ মরছে, কেউ পার্থিব সম্পদ মুচকা মেরে সঙ্গে নিয়ে তো যেতে পারছে না। তবুও যারা বেঁচে আছে তারা ভাবছে তারা বুঝি চিরকালই বেঁচে থাকবে। কিন্তু সবাই এই সার কথা বুঝে সন্ন্যাসী হয়ে গেলে জগৎ সংসার কি করে চলবে ঠাকুরমশাই? সবাই সন্ন্যাসী হবে কেন? গৃহী কি সৎ হতে পারে না, অনাসক্ত হতে পারে না? কিসের সম্পত্তি আর ঐশ্বর্য আর ক্ষমতা নিয়ে অহংকার? জানো তো, মা কুরু ধনজন যৌবন গর্বং নিমেষে হরতি কালং সর্বং। যদি সম্পদ সংগ্রহ করতে হয় তাহলে অপরের জন্য কর, মহাকাল সব এক নিমেষে হরণ করতে পারে। বললাম, যেমন ঘোষাল মশাই গ্রামের লোকদের ভালো হবে বলে মন্দির প্রতিষ্ঠার জন্য সোনা জমিয়েছিলেন। বিষু ঠাকুর এক মুহূর্ত আমার দিকে রহস্যময় চোখে তাকিয়ে রইলেন। তার ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা। তারপর চোখ সরিয়ে নিয়ে হালকা গলায় বললেন, রাম রাম কোনোদিনই মন্দির প্রতিষ্ঠার জন্য দেবীর আদেশ পায়নি, তার কোনো সোনাও জমানো ছিল না। বিস্মিত হয়ে বললাম, তার মানে আপনি যে সবাইকে বললেন নিজের চোখে এক মুঠো গিনি দেখে গিয়েছেন? মিথ্যে কথা বলেছি। সে কি? কেন? সোনা আমার কল্পনা ছাড়া কোথাও ছিল, কাজেই হত্যাকারী নিশ্চয়ই তা পায়নি। যা নেই তার পাবে কি করে? কিন্তু আমার এই কথাটা এখনই গ্রামের মধ্যে প্রচার হয়ে যাবে। যে খুন করেছে সে রাম রামের পরিচিত, তাহলে প্রথমত সে রাম রামের লুকোনো টাকার কথা জানতে পারত, দ্বিতীয়ত তাকে দেখেই খুনের রাতে কুকুরটা চেঁচাতো এবং আক্রমণ করত। সম্ভবত একটু আগে এখানে যে ভিড় জমেছিল তার মধ্যেই সে দাঁড়িয়েছিল। এখন সেই সোনার কথা শুনে সে মনে করবে এটা এখন ওই ঘরের মেঝেতেই কোথাও মাটির তলায় পোঁতা রয়েছে। সোনার লোক বড় লোক, আমার বিশ্বাস এই ভুল শুধরে নিতে সে আবার এখানে আসবে। শুনে বিশেষ ভরসা হল না। বাঁশবনের ধারে এই চালা ঘরে আমরা দুটি প্রাণী, রাত্রিরে যদি রাম রামের হত্যাকারী আবার আসে তাহলে আমি অন্তত খুব একটা আনন্দ পাব না। বললাম, কবে আসবে? বিষু ঠাকুর হেসে বললেন, ভয় নেই, আজ আসবে না। সে বোকা নয়, সে জানে তার হাতে অঢেল সময় রয়েছে। আমরা কাল চলে গেলে সে যে কোনো দিন এসে ধীরে সুস্থে কাজ শেষ করে যাবার কথা ভাববে। একজন অসতর্ক মানুষকে খুন করা সোজা, কিন্তু ধুমি জ্বালিয়ে জেগে থাকা দুজন মানুষকে আক্রমণ করা সহজ নয়। খামোকা করবেই বা কেন, যখন পরে নিরুপদ্রবে কাজটা সারা যেতে পারে। একটু ভেবে বললাম, কিন্তু আমরা তো কাল চলে যাচ্ছি, তাহলে এই ফাঁদ পেতে লাভ কি? খুনি এলেই বা তাকে ধরবে কে? আর ধরলেই বা কি প্রমাণ হবে? রাত্রিরে এই চালাঘরের কাছে ঘুরঘুর করছিল, কাজেই সে রামরাম ঘোষালকে মেরেছে, এমন যুক্তি কি আদালত শুনবে? বিষু ঠাকুর যথার্থ বিস্ময়ের সঙ্গে বললেন, আদালত? এর মধ্যে আদালত আসছে কোথার থেকে? তাহলে আহ, পরে বলবো, তুমি তো আমার সঙ্গে আছো, দেখতেই তো পাবে। চুপ করে বসে আছি, একদম চুপ। ওদিকে সময় গড়িয়ে যাচ্ছে।
বিশু ঠাকুর আপন মনে গুনগুন করে একটা শ্যামা সঙ্গীত গাইছেন। ইতিমধ্যে শিবরাম দুধ নিয়ে এলো। ভয় করছে না তো ঠাকুর মশাই? না, মায়ের নাম গান করছি, ভয় কি? দরকার হলে চেঁচিয়ে ডাকবেন কিন্তু, কেমন? নিশ্চয়ই, তুমি চিন্তা করো না। শিবরাম চলে গেলে ঠাকুর মশাই আমার দিকে তাকিয়ে বললেন, শিবরামকে নিজে এসে দুধ দিয়ে যেতে বলেছিলাম কেন জানো? কেন? আমরা আশায় গ্রামের একজন নিশ্চয়ই স্বস্তি বোধ করছে না, সে কে তা তো আমরা জানি না, তাই সাবধানে থাকাই ভালো। সামনে আক্রমণ না করলেও খাবারে বিষ মিশিয়ে দিতে বাধা কোথায়? দুধটা শিবরামের নিজের গরু, নিশ্চিন্তে খেতে পারো। খাবো? খাও, শিবরাম তার দাদাকে খুন করেনি। কি করে বুঝলেন? আমি বুঝতে পারি। নিজের পোটলা থেকে একটা পেতলের ঘটি বের করে তাতে অর্ধেক দুধ ঢেলে নিয়ে মাটির ভাঁড়টা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, খাও। ঘটিতে একটা চুমুক দিয়ে বিশু ঠাকুর বললেন, যে অন্যায় করে মনে তার সব সময় ভয় থাকে, এই বুঝি ধরা পড়লাম। সবার দিকেই সে সন্দেহের চোখে তাকায়, এই সাবধানতাটুকু নিতেই হল। শুধু দুধ খেতে কষ্ট হচ্ছে না? লজ্জা পেয়ে বললাম, না না, আমারই ভুল। তুমি ছোকরা লোক, তোমার খিদে পেতেই পারে। কি খেতে ভালোবাসো তুমি? হেসে বললাম, আমার এখন কিছু না হলেও চলবে। হ্যাঁ, তবে একটু আগে মনে পড়ছিল ছোটবেলায় গ্রামের বিরিঞ্চি ময়রার দোকানের মাখা সন্দেশের কথা। মা দুধ আর মাখা সন্দেশ খেতে দিতেন মাঝে মাঝে। কোথায় গেল সেই ছোটবেলা? মাখা সন্দেশ মানে কাঁচা গোল্লা, ভালো মজা তো। আজই বিকেলে তোমার সঙ্গে দেখা হওয়ার একটু আগে এখানে একটা মাখা সন্দেশ কিনেছিলাম রাত্রিরে আর কিছু না জুটলে খাবো বলে। আর তুমিও কিনা পৃথিবীতে এত জিনিস থাকতে মাখা সন্দেশই খেতে চাই? দাঁড়াও। বিশু ঠাকুর পোটলার মধ্যে হাত ঢুকিয়ে একটা শাল পাতা ঠোঙা বের করে আমার হাতে দিলেন। ঠোঙার ভেতরে অনেকখানি কাঁচা গোল্লা। ঠাকুরের দিকে তাকিয়ে বললাম, এটা আপনি বিকেলে কিনেছেন, মানে আমার সঙ্গে দেখা হওয়ার আগে? হ্যাঁ, কেন? এই সন্দেশ তো এখনো গরম রয়েছে। একটু থতমত খেয়ে বিশু ঠাকুর বললেন, মোচকার ভেতর ছিল তো তাই গরম রয়ে গিয়েছে আর কি। আপত্তি জানিয়ে বললাম, না না, তাই কখনো হতে পারে নাকি? হতে পারে নিশ্চয়ই, নইলে হলো কি করে? নাও নাও, আর কথা না বাড়িয়ে খেয়ে ফেলো দেখি, তারপর তুমি ঘুমো, আমি জেগে থাকবো। শুয়ে শুয়ে অনেক রাত্রির অবধি দেখলাম বাঁশবনের মাথা দুলছে তারা ভরা আকাশের পটভূমিকায়। ঘুম আসার আগে একবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা কেতুর কি হলো বলুন দেখি? গম্ভীর গলায় বিশু ঠাকুর উত্তর দিলেন, কেতুকে হত্যাকারী মেরে ফেলেছে, সম্ভবত বিষ মেশানো খাবার। চেনা লোক বলে কেতু চেঁচামেচি করেনি, হাত থেকে খাবারও নিয়েছে, কিন্তু রাম রামকে আঘাত করতে দেখলেই সে আক্রমণ করত, কাজেই তাকে আগে সরানো একান্ত দরকার ছিল। দেহটা কোথায় গেল তাহলে? খুব সম্ভবত শেয়াল নিয়ে গেছে। এসব অঞ্চলে সাবধানে দরজা দিয়ে না শুলে অনেক সময় ছোটখাটো শিশুকেও বিছানা থেকে শেয়াল টেনে নিয়ে যায়। আবার শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছি, ঘুম আসে না, ঘুম আসে না। হঠাৎ আর একটা প্রশ্ন মাথায় আসতে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু কেতুর গায়ের রঙের কথা জিজ্ঞেস করলেন কেন? এটা আমি কিন্তু বুঝতে পারিনি। চটে গিয়ে বিশু ঠাকুর বললেন, বেশ করেছি জিজ্ঞেস করেছি,
কেবল প্রশ্ন করে। ঘুমাও না কেন বাপু? কোন ব্যাপারটাই বা এ অবধি তুই বুঝতে পেরেছ? ঠাকুরকে আর না ঘাঁটিয়ে বিনা বাক্য ব্যয় পাশ ফিরে শুয়ে কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়লাম। সারা রাত স্বপ্ন দেখলাম কেতু ল্যাজ নাড়তে নাড়তে বিশু ঠাকুরের হাত থেকে মাখা সন্দেশ খাচ্ছে। পরের দিন সকালে আমরা শিবরামের কাছে বিদায় নিয়ে চলে এলাম। সে আমাদের কয়েকটা দিন তার বাড়িতে আতিথ্য গ্রহণের জন্য খুব অনুরোধ করেছিল, কিন্তু বিশু ঠাকুর রাজি হলেন না। তার নাকি কাজে আজই শিউড়ি রওনা হতে হবে, থাকার কোনো উপায় নেই, পরে বরঞ্চ কখনো, ইত্যাদি ইত্যাদি। শিবরাম, শ্রীদাম ঘোষ ইত্যাদি অনেকেই গ্রামের সীমানা পর্যন্ত আমাদের এগিয়ে দিয়ে গেল। স্টেশনের কাছে একটা নির্জন জায়গায় এসে বিশু ঠাকুর দাঁড়িয়ে পড়লেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তারানাথ, এখন আমি যা বলছি খুব মনোযোগ দিয়ে শোনো। আমরা শিউড়ি যাচ্ছি না, আমরা যেখানেই থাকবো আজকের দিনটা, তারপর রাত্রিরে আবার গ্রামে ফিরে যাব। অবাক হয়ে বললাম, মানে এই যে আমরা চলে গিয়েছি মনে করে রামরামের খুনি আজ রাত্রিরেই আমাদের পেতে আসা ফাঁদে পাবে? অত সোনা মাটির তলায় পড়ে আছে জেনে সে শান্তিতে ঘুমোতে পারবে না। মানুষের চরিত্র যতদূর বুঝেছি তাতে আমার দৃঢ় বিশ্বাস, আর দেরি না করে আজ রাতেই সে আসবে। তাকে ধরতে গেলে ওই চালা ঘরের পাশে জঙ্গলে আমাদের লুকিয়ে বসে থাকতে হবে। কিন্তু এই কাজ কি আমাদের দুজনের দ্বারা সম্ভব? খুনির হাতে তো অস্ত্র থাকতে পারে, তাছাড়া আগে যা বলেছিলাম, কাউকে ধরলেও সেই যে খুন করেছে তা প্রমাণ করা যাবে না। ধরবার সময় দু একজন সাক্ষীও তো থাকা ভালো। সব ব্যবস্থা হয়েছে। আমার রওনা হওয়ার আগে বাড়ির মেয়েরা প্রণাম করতে চায় বলে শিবরাম আমাকে অন্দরমহলে নিয়ে গেল না, তখনই শিবরামকে আমি সমস্ত কথা খুলে বলেছি। শিবরাম, তার দুই জোয়ান ছেলে আর বাড়ির কয়েকজন কৃষক আজ রাত্রিরে না ঘুমিয়ে তৈরি হয়ে বসে থাকবে। আমাদের ডাক শুনলেই তারা দৌড়ে চালা ঘরে এসে হাজির হবে। আপাতত দিনের বেলাটা আমরা স্টেশনেই কোথাও ঘাপটি মেরে কাটিয়ে দিই। এসো। এরকম একটা খুনো খুনির ব্যাপারে আমার জড়িয়ে পড়তে ইচ্ছে করছিল না মোটেও। আবার ঘটনার শেষটা দেখার জন্য নিদারুণ কৌতূহলও ছিল, ফলে থেকেই গেলাম। ভালো সিদ্ধান্তই নিয়েছিলাম, কারণ এর ফলে জীবনের এক অন্যতম আশ্চর্য অভিজ্ঞতা আমার সেদিন লাভ হয়েছিল। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে কয়েক বস্তা পাটের পেছনে বসে আমাদের দিনটা কেটে গেল। সন্ধে নামতে বিশু ঠাকুর উঠে গিয়ে স্টেশনের বাইরের মুদিখানা থেকে কিছু চিড়ে আর গুড় কিনে এনে আমাকে দিলেন। নাও, তোমার আর রামরামের বাড়ি হয়ে যাবার কোনো দরকার নেই, গ্রামের লোকে দেখে ফেলবে। একেবারে সোজা ওই চালা ঘরের পূর্ব দিকে আর শ্যাওড়ার ঝোপের পেছনে বসে থাক, ভয় নেই, আমি সময় মতো পৌঁছে যাব। সে কি আপনি আমার সঙ্গে যাবেন না? না, দুজনে একসঙ্গে গেলেই লোকের নজরে পড়বার সম্ভাবনা। তুমি সোজা পথে গ্রামে ঢুকো না, গ্রাম ছাড়িয়ে চলে গিয়ে পেছনের আমবাগান দিয়ে চালা ঘরের কাছে যেও। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি ভয় পাচ্ছ নাকি? শোনো, বিশ্বেশ্বর ভট্টাচার্য যাকে বলেছে ভয় নেই তার সত্যি কোনো ভয় নেই, যাও। লোকটার জাদুকরী ব্যক্তিত্ব আছে, এত সবের পরেও আমি একলা যেতে রাজি হয়ে গেলাম। অন্ধকারে অচেনা পথে 6 মাইল হাঁটতে সময় লাগে। রামরাম ঘোষালের চালা ঘরের পূর্ব দিকে আশ শেওড়ার ঘন ঝোপের পেছনে যখন গুছিয়ে বসলাম, ততক্ষণে বেশ রাত হয়েছে। অন্তত পল্লীগ্রামে একেই রাত বলে। দূরে কোথাও সংকীর্তন হচ্ছিল, ক্রমে সেটাও বন্ধ হয়ে গেল।
বাঁশ ঝাড়ে মাটির ওপর পড়ে থাকা শুকনো বাঁশ পাতার উপর দিয়ে মাঝে মাঝে খস খস করে কি যেন যাতায়াত করছে। তাছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। চুপ করে বসে আছি, কিন্তু কিছু না করেই বা কতক্ষণ বসে থাকা যায়? রাত কত হলো কে জানে, আর পিসু ঠাকুরই বা আসছেন না কেন? আমাকে এরকম বিপদের মুখে ঠেলে দিয়ে তার কি এত দেরি করা উচিত হচ্ছে? মশাও কামড়াচ্ছে বেশ, কিন্তু পাছে শব্দ হয় সেই ভয় চাপড় দিয়ে মশা মারতে পারছি না। হাত নেড়ে নেড়ে দাঁড়াচ্ছি, সঙ্গে নিজের উপর বেশ রাগও হচ্ছে। জীবনে অনেক কিছু করেছি বটে, কিন্তু কখনো একজন অচেনা হত্যাকারীকে ধরব বলে রাত্রিবেলা সাপ খোপের ভয় উপেক্ষা করে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে ঝোপের আড়ালে বসে থাকিনি অন্তত। এভাবে বহুক্ষণ কেটে যাওয়ার পর আমার সত্যি খুব ভয় করতে লাগলো। ব্যাপার কি, স্টেশন থেকে ছ মাইল পথ হেঁটে আসতে যতক্ষণই লাগুক তাতে এত দেরি তো হতে পারে না। পিসু ঠাকুরের কি হলো আমার কাছে কড়ি না থাকলেও আন্দাজ করতে পারছি রাত অনেক হয়েছে। একা এইভাবে বসে থাকা বিপজ্জনকও বটে। উঠে শিবরামের বাড়ির দিকে চলে যাব কি? কিন্তু ধরা যাক আমি উঠলাম, আর ওদিক থেকে রামরাম ঘোষালের হত্যাকারী এসে হাজির হল, সেটাই বা কি এমন সুখকর ব্যাপার হবে? তার চেয়ে চুপ করে বরং এভাবে বসে থাকাটাই ভালো। যদি বিশু ঠাকুর না আসেন, অথচ রামরামের হত্যাকারী এসে উপস্থিত হয়, তাহলে সে সমস্তটা ঘরের মেঝে থেকে উঠোন অব্দি ঘুরে ফেললেও আমি চেঁচাবো না। কখনো জানি না আমার জীবনের এক আশ্চর্য অভিজ্ঞতার মুহূর্ত কতটা কাছে এসে গিয়েছে। নাকের ফুটোয় একটা মশা ঢুকে পড়ায় হাঁচি এসেছিল প্রাণপণে, হাত মুঠো করে চোয়াল শক্ত করে সজোরে হেঁচে ফেলবার ইচ্ছে দমন করবার চেষ্টা করছি, এমন সময় আমি যেখানে বসে আছি তার উল্টো দিক দিয়ে অর্থাৎ বাঁশ বাগানের পাশের জঙ্গল ঢেলে সন্তর্পণে কার আসবার আওয়াজ পেলাম। আজি আপনি বন্ধ হয়ে গেল, বিশু ঠাকুর এলেন কি? কিন্তু তিনি এলে আমি যে পথে এসেছি সেই পথে মাঠের মধ্যে দিয়ে ঘুরে আসবেন, নয়তো শিবরামের বাড়ির থেকে শুঁড়ি পথটা ধরে আসবেন, কিন্তু ও রাস্তায় নয়, ওটা তো গ্রামের ভেতর থেকে আসবার রাস্তা। রামরাম ঘোষালের চালা ঘরটা অন্ধকারের স্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে, জঙ্গল ভেদ করে তার পাশে ফুটে উঠল একটা ছায়া মূর্তি, বেশ লম্বা মতো, হাতে সম্ভবত একখানা শাবল। লোকটা সন্দিগ্ধ ভাবে এদিক ওদিক তাকাচ্ছে, আমি যেভাবে যেখানে বসে আছি তাতে আমাকে দেখতে পাওয়া সম্ভব নয়, কিন্তু প্রচন্ড ঝুঁকির কাজে প্রবৃত্ত হলে মানুষের স্নায়ু এক ধরনের বিশেষ সংবেদনশীলতা লাভ করে। তাই দিয়ে লোকটা হয়তো অনুভব করেছে আজ রাতে এই জায়গা তার পক্ষে নিরাপদ নয়। ততক্ষণে আমি কিন্তু লোকটাকে চিনে ফেলেছি। হরিপদ, কি নৃশংসতা মানুষ টাকার লোভে করতে পারে! বাবার বন্ধুকে হত্যা করতে তার হাত কাঁপেনি, আবার আজ এসেছে সোনার লোভে।
হরিপদর মনোবল বোধহয় ভেঙে পড়ল। ইতস্তত করে সে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, আমার চুপ করে দেখে যাওয়া ছাড়া অন্য কোনো গতি নেই। এমন সময় আমার বাঁদিকে খুব কাছে ঝোপের মধ্যে একটা আওয়াজ শুনে চমকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। বুকের মধ্যে বিস্ময়ে আর আতঙ্কে ঢেউ খেলে উঠল। কখন যেন আমার ঠিক গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে একটা বাঘের মতো মিশমিশে কালো কুকুর। তার প্রগাঢ় নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। এক দৃষ্টে সে ঝোপের ফাঁক দিয়ে হরিপদের দিকে তাকিয়ে রয়েছে। হরিপদও বোধহয় কিছু শুনতে পেয়েছিল, সে ফিরে দাঁড়িয়েছে। তার সমস্ত শরীর শক্ত, শাবলটাও শক্ত করে ধরে আছে। একটা গম্ভীর গর্জন করে কুকুরটা লাফিয়ে গিয়ে হরিপদর সামনে খোলা উঠোনে পড়ল। একবার সেদিকে তাকিয়ে মহা আতঙ্কে তীব্র আর্তনাদ করে উঠল হরিপদ। আমি আমার রক্ত জমানো ভয়ের আর্তনাদ আর কখনো শুনিনি। সঙ্গে সঙ্গে হরিপদ হাতের শাবলটা সজোরে ছুঁড়ে দিল কুকুরটার দিকে। ভারী লোহার শাবল ডান পায়ের থাবায় এসে লাগতে কুকুরটা আর একবার তীব্র গর্জন করে হরিপদের উপর লাফিয়ে পড়ল। শনিপথের দিকে কাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে, বেশ অনেকগুলো মানুষের কণ্ঠ। এতক্ষণে কি এলেন বিশু ঠাকুর? আমি ততক্ষণে উত্তেজনায় আড়াল ছেড়ে বেরিয়ে এসেছি, কেন যেন বুঝতে পেরে গিয়েছি হরিপদকে আর ভয় করবার কোনো কারণ নেই। শিবরামের গলা শোনা যাচ্ছে, ভয় নেই ঠাকুর মশাই, এই যে আমরা এসে গেছি সবাই। এদিকে উঠোনে মাটিতে পড়ে দু হাত দিয়ে আত্মরক্ষার ব্যর্থ চেষ্টা করছে হরিপদ। কি এক অপার্থিব আতঙ্ক দেখে যেন তার নিজের পেশির ওপর সব কর্তৃত্ব চলে গিয়েছে। তার বুকের ওপর শরীরের ঊর্ধ্বাংশ চাপিয়ে দিয়ে গলায় দাঁত বসাবার সুযোগ খুঁজছে কুকুরটা। ডান থাবা দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই। আমার পাশে লোকজন নিয়ে পৌঁছে গিয়েছে শিবরাম, গ্রামের আরো লোকজন ছুটে আসছে, তাদেরও গলার শব্দ শুনতে পাচ্ছি। কুকুরটার দিকে একবার তাকিয়েই শিবরাম চিৎকার করে উঠল, কেতু, তুই তুই কোথা থেকে এলি? কেতু ততক্ষণে হরিপদর টুটি কামড়ে ধরেছে। হরিপদর দুহাত অবশ হয়ে এগিয়ে পড়েছে দুদিকে, কেবল পা দুটো পর্যায়ক্রমে মৃত্যু বিক্ষেপে সামনে পিছনে নড়ে অদৃশ্য কি একটা বস্তু যেন ঠেলে দূর করে দেবার চেষ্টা করছে। শ্রীরাম ঘোষ সহ গ্রামের আরো অনেকে এসে পড়ে বিস্ফারিত চোখে উঠোনের ভয়াবহ দৃশ্যের দিকে তাকিয়ে আছে। শিবরাম বলল, কিন্তু লোকটা কে? হরিপদ না? বললাম, এতক্ষণে সম্বিত ফিরে পেয়ে শিবরামের কৃষানেরা লাঠি উঁচিয়ে তাড়া করে গেল। কেতু সরে গিয়ে মুখ তুলে তাকালো একবার, তার কষ মেয়ে গড়াচ্ছে তাজা রক্ত। তারপরে এক লাফে কেতু পাশের ঝোপে পড়ে মিলিয়ে গেল। শোনা গেল শুকনো বাঁশ পাতার উপর তার পায়ের শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে। কৃষানেরা যখন ধরাধরি করে হরিপদর দেহ রামরাম ঘোষালের জ্বালা ঘরে দাওয়াই এনে রাখল, তখন সেই দেহে আর প্রাণ নেই। শিবরাম বলল, শেষে হরিপদ ওই কাজ করলো? ছি 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 ছি, দাদা ওকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই কোথায়? তিনি তো আপনার সঙ্গেই ছিলেন, আপনার সঙ্গেই থাকবার কথা, আপনি জানেন না?
কিন্তু কে তো এলো কোথা থেকে? উত্তরটা পেলাম বিশু ঠাকুরের সঙ্গে দেখা হবার পর। তিনি পরম প্রশান্ত মুখে প্ল্যাটফর্মের চায়ের দোকানে বসে গরম চা খাচ্ছিলেন। আমাকে দেখে বললেন, এই যে তারানাথ, এসো চা খাবে? আমার আর কালকে যাওয়া হলো না বুঝলে। তুমি চলে যাবার পর বললে বিশ্বাস করবে না ঘুমিয়ে পড়েছিলাম, এক ঘুমে রাত কাবা, জেগে দেখি ভোর হয়ে এসেছে। ভাবলাম আর এতটা পথ হেঁটে কি হবে, তুমি নিশ্চয়ই এসে পড়বে সকালে। কি হলো বলো রাত্রিরে, খামুকা জাগতে হলো তো? নিতান্ত গা জ্বালা করা সত্ত্বেও সমস্ত ঘটনা তাকে বললাম। তার বিশেষ কোনো ভাব পরিবর্তন হলো বলে তো মনে হলো না। চায়ের শেষ চুমুক দিয়ে পেয়ালা নামিয়ে রাখতে রাখতে বললেন, আচ্ছা শেষ অব্দি হরিপদর এই কাজ? এটা একেবারে নরাধম, ঠিক শাস্তি পেয়েছে। আপনি বলেছিলেন কেতু মারা গেছে। ভুল বলেছিলাম, বেঁচে আছে তো দেখাই যাচ্ছে। যাকে ট্রেনের প্রথম ঘন্টা পড়েছে, টিকিট কাটোকে যাও। একটু চুপ করে থেকে বললাম, আমি আপনার সঙ্গে আর যাব না। কোথায় যাবে তবে? কলকাতার দিকে যাব, কাজ আছে। বিশু ঠাকুর হেসে বললেন, বেশ তাই যেও, আমাকে ট্রেনে তুলে দাও অন্তত, তোমার গাড়ির তো দেরি আছে। গাড়িতে তুলতে গিয়ে খেয়াল করলাম বিশু ঠাকুর খোঁড়াচ্ছেন, ডান পায়ের পাতায় ন্যাকড়ার পট্টি বাঁধা। আমার বুকের ভেতরটা হিম হয়ে এলো। বললাম, দেখি আপনার পায়ে কি হয়েছে, কাল বিকেলেও তো দেখিনি। বিশু ঠাকুর বললেন, ও কিছু না, প্ল্যাটফর্মে বেড়া পার হতে গিয়ে কাঁটা তারে লেগে কেটে গিয়েছে। আমি এক দৃষ্টে বিশু ঠাকুরের ডান পায়ের পট্টির দিকে তাকিয়ে আছি। হরিপদর সেই আর্তনাদ, শাবল ছুঁড়ে মারা, কেতুর ডান পায়ের রক্তের ধারা, তবে কি ট্রেন ছেড়ে দিল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে বিশু ঠাকুর হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। সেই শেষ, আর কখনো তাকে দেখিনি।